হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আছি জিতু, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের সাথে কি নিয়ে শেয়ার করবো বা কী বলতে এসেছি, হ্যাঁ সেটা হলো ফেসবুক ম্যাসেঞ্জার। ম্যাসেঞ্জারে আমরা আসলে অনেকেই কলে কথা বলে থাকি এবং অনেক কলে আমাদের গুরুত্বপূর্ণ থাকে। বর্তমানে ফেসবুক ম্যাসেঞ্জার বেস্ট কল একটি অ্যাপস হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেটের মধ্যে। এখন ফেসবুক কল, ফেসবুকের যে অ্যাপসের ম্যাসেঞ্জারে যে কলটা আসে, সেই এই কলের ম্যাসেঞ্জার কোয়ালিটি অবশ্যই খুবই ভালো তো বলা যেতে পারে। তো ওই কল আমরা কীভাবে রেকর্ড করতে পারি, আমি আপনাদেরকে আজকে টোটাল সেই টিউটোরিয়ালটি দেখাবো। যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। তো আমি আপনাদেরকে এই সম্পর্কে কিছু বেসিক ধারণা দিচ্ছি অ্যাপসটি সম্পর্কে। অ্যাপসটি দিয়ে আপনারা আপনাদের ম্যাসেঞ্জারে কল রেকর্ড করতে পারেন এবং আপনারা যেরকম যে কাউকে কল দিচ্ছেন আপনার মোবাইল ফোন থেকে, আপনারা চাইলে সেটিও রেকর্ড করতে পারেন। এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ কল এবং বিভিন্ন সফটওয়্যার কলগুলো আছে যেগুলো আপনি অ্যাপসে ব্যবহার করে থাকেন, যেগুলোতে কল করে থাকেন, আপনারা ওই সব কলগুলো রেকর্ড করতে পারেন। চলুন আজকে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে খুব সহজেই আপনারা ফেসবুকের ম্যাসেঞ্জারের কলগুলো আপনারা রেকর্ড করবেন। হ্যালো বন্ধুরা, তো আপনাদের ম্যাসেঞ্জার কলগুলো রেকর্ড করতে আপনাকে প্রথমে যে অ্যাপসটি নামাতে হবে সেটি আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা টাইপ করবেন কিউব কল রেকর্ডার। এই যে উপরে চলে এসেছে, আপনারা এটা নামটা দেখে নেন ভালো করে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে শো করবে যে ইনস্টল করার জন্য, আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। তো ইনস্টল করে ফেলাতে আপনাদের সময় বেঁচে গেছে, সো আমি এখানে ওপেন দেব। ওপেন দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এগ্রি যাবে, এগ্রি দিব। এগ্রি দেওয়ার পর গ্র্যান্ড পারমিশনে ক্লিক করব। এখন এখানে চারটা অ্যালাউ দিতে বলবে, আপনারা অ্যালাউতে ক্লিক করবেন। চারটা অ্যালাউ দেওয়ার পর আপনাকে আসবে অ্যানেবল অ্যাপ কানেক্টর, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই অপশানটা দেখতেছেন কিউব এসিআর অ্যাপ কানেক্টর, এখানে অ্যাক্সেসিবিলিটি অন করে দেবেন, ওকে দেবেন। ওকে দেওয়ার পর আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর অ্যাড কিউব অটো স্টার্ট, আপনি অ্যাপসটি অটো স্টার্ট করে দিলে সবচেয়ে বেটার হয়, কারণ হলো আপনার রানিংয়ে থাকলে আপনি সব কল রেকর্ড করতে পারেন। তারপর আপনার কাছে লোকেশন যাবে, আপনি এখানে নো দিলেও প্রবলেম হবে না। তারপরে এখানে ফোন ক্লিক করে দিলেই হবে এবং ব্যাক দিলেই হবে। তারপর অ্যানাবেল আবার প্লেতে ক্লিক করবেন এবং এইটা অন করে দিবেন। পারমিশনগুলো সবগুলো পারমিশন অ্যানাবেল করে দেবেন, মনে রাখতে হবে আপনি যদি পারমিশনগুলো অন না করেন আপনার কাজটি হবে না। এখানে ওকে দিবেন এবং অ্যাক্সেসিবিলিটিগুলো দিয়ে নেবেন। এই তো হয়ে গেল আপনার অ্যাপসটি রেডি। তারপর কী করবেন, তারপর আপনাকে এখানে ক্লিক করতে হবে অপশানটাতে। অপশানটাতে ক্লিক করার পর আপনার রেকর্ডিং ক্লিক করতে হবে। রেকর্ডিংয়ে ক্লিক করার পর আপনাকে অবশ্যই এটা কিন্তু চালু থাকতে হবে এবং এটা ফোন কল ক্লিয়ারিটি কীরকম আসবে আপনি ম্যাক্স দেবেন। ম্যাক্স দেওয়ার পর আপনার কলের রেকর্ডিংটা অবশ্যই ভালো হবে এবং এখানে আপনার মনে রাখবেন ভয়েস কল সফটওয়্যারগুলো দিবেন, তাহলে আপনার ম্যাসেঞ্জারের কলগুলো সহজেই রেকর্ড হয়ে যাবে। তারপর হয়ে গেল আমাদের সেটিং করা। তো এখন আমরা চেষ্টা করব ম্যাসেঞ্জারে কাউকে কল দেওয়ার। সো আমি এখন ম্যাসেঞ্জারে ঢুকলাম। ম্যাসেঞ্জারে ঢোকার পর আমি এখন একজনকে কল দিব। দেখতে পাচ্ছি কল দিচ্ছি এবং এখানে সাথে সাথে চলে এসেছে, হ্যাঁ হৃদয় কি অবস্থা? এই তো ভালো, এই তো কল দিয়েছি আর তেমন কিছুই না, ওই একটা টিউটোরিয়াল বানাচ্ছিলাম ওইটার রেকর্ডিং করতেছি। হ্যাঁ ভাই, তো আচ্ছা এত রাতে ডিস্টার্ব করবো না যেহেতু এখন রাত। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার কলটি শেষ হয়ে গেল, এখন আপনাকে আমি দেখাবো আপনাদেরকে যে অ্যাপসটিতে আমি যাব। এই অ্যাপসটিতে আমি যাব
অ্যাপসটিতে যাওয়ার পর দেখবেন যে আমি যে কল দিয়েছি সেই কলটি রেকর্ড হয়েছে কিনা। ঠিক আছে, আমি এখানে ক্লিক করব। কল দিচ্ছি এবং এখানে স্বাস্থ্যকর চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে আমি মেসেঞ্জারে যাদেরকে কল দিয়েছি তাদের এই রেকর্ডিংগুলো উঠে আছে, তো আমি কারোর সাথেই কথা বলিনি তেমন। সো এই কলগুলো আপনাদের খুব সহজে এখানে রেকর্ডিং হয়ে থাকবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন।